এখন খুব কষ্ট হচ্ছে, খেতে ফেতে পাওয়া যায়নি ঠিক ঠিক আমাদের। ঝড় বাতাসে তো পড়ে আছি, মেঘ ঝড়েই তো মাথায় নিয়ে পড়ে আছি ঘর বাড়ি। তোমাদের আগে হইতে ঝড় বৃষ্টিতে বোনটা সব ডুবেই গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে চলে গেছি, ঘরে তো থাকতে পারি, বাড়ির সব ভেঙে ভেঙে সব পড়ে আছে। লক্ষ লক্ষ গরিব মানুষের তিলে তিলে গড়ে তোলা সংসার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ভয়ঙ্কর ইয়াস। হারিয়ে গেছে এক চিলতে ঘর, হারিয়ে গেছে মাথা গোজার শেষ আস্তানা। যে ছবি দেখছেন, এ ছবি হাওড়ার শ্যামপুরের নদী তীরবর্তী এলাকার ছবি। কার্যত খোলা আকাশের নিচে কোনো রকমে একটা আচ্ছাদন দিয়ে দিন গুজরান করছেন ইয়াস বিধ্বস্ত মানুষ। তিলে তিলে গড়ে তোলা ঘর গেরস্থালি ভাসিয়ে নিয়ে গেছে আকস্মিক জলোচ্ছ্বাস, প্রাণটুকু নিয়ে কোনো মতে পালিয়ে প্রাণে বেঁচেছেন। তারপর সপরিবারে আশ্রয় নিয়েছেন রূপনারায়ণের উপর ভাসতে থাকা নৌকায়, এরই নাম বোধ হয় জীবন সংগ্রাম। নিজের ভিটে কবে ফিরতে পারবেন তারা তা জানেন না, এখনো পর্যন্ত সরকারি বেসরকারি কোনো সাহায্য পৌঁছায়নি তাদের কাছে। ভয়ঙ্কর কষ্টের দুচোখের জল শুকিয়ে যাচ্ছে গালে, অভাবী মানুষগুলো কবে ফিরতে পারবে তাদের ভিটে? উত্তর কারোর বোধ হয় জানা নেই। সেফিল টাইমস। Thank you.